সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা যারা বেসরকারি শিক্ষক নিবন্ধনে নিজের যোগ্যতা চাকরি পেতে চান, তাদের জন্য আজকে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ অলরেডি কিন্তু নোটিশ প্রকাশ করে দিয়েছে এনটিআরসি কর্তৃপক্ষ। দেখেন, 24 জানুয়ারি তারা বলেছে যে 15 মার্চ শুক্রবার তারা কিন্তু পরীক্ষা নিতে চায় এনটিআরসি এর প্রিলিমিনারি পরীক্ষা শিক্ষক নিবন্ধনের। মূলত বিষয় আমি কিন্তু আপনাদেরকে বারবার বলেছি যে ভাই পরীক্ষা খুব দ্রুত হয়ে যাবে, খুব দ্রুত হয়ে যাবে। কারণ এনটিআরসি কর্তৃপক্ষ ফেব্রুয়ারি মাসেই পরীক্ষা নিত, শুধুমাত্র এসএসসি পরীক্ষার কারণে তারা হল বরাদ্দ পায়নি, এই কারণে কিন্তু তারা পরীক্ষা নিতে পারে নাই। এবং অলরেডি স্কুল পর্যায়ের পরীক্ষা 15 মার্চ শুক্রবার সকাল 9:30 এবং কলেজ পর্যায়ের যে পরীক্ষা সেটা বিকাল মানে বেলা 3:30 অনুষ্ঠিত হবে, 1 ঘন্টার পরীক্ষা। তো এখন আপনার হাতে আর 1-1.5 মাসের মতো সময় আছে। আমাদের যে গাইডলাইন আছে সেভাবে যদি আপনি আমাদের কাছ থেকে বইটা সংগ্রহ করে আমাদের দিক নির্দেশনা অনুযায়ী আপনি যদি পড়েন, আপনি যদি প্রথমবারের মতো চাকরি প্রত্যাশী হয়ে থাকেন শিক্ষক নিবন্ধনের, বা বারবার আপনি পরীক্ষা দিয়েও যদি শিক্ষক নিবন্ধনে চাকরি পাচ্ছেন না এরকমটা হয়ে থাকেন, তাহলে আপনার জন্যই কিন্তু আমাদের এই বইটা, স্পেশাল বইটা তৈরি করা। কিভাবে পড়লে চাকরি পাওয়া সম্ভব 18তম শিক্ষক নিবন্ধনে এবং কোন বইটা পড়লে চাকরি নিশ্চিত, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, যে কোনো ধরনের তথ্য জানতে অবশ্যই কমেন্ট করবেন। বিগত বছরগুলোতে আমরা দেখেছি এমসিকিউ যে প্রিলিমিনারি পরীক্ষা 100 ধরেন বা যত মার্কই ধরেন, টোটাল মার্কের 40 মার্ক পেলেই কিন্তু আপনি পাস করে যাবেন। এবং যে সকল প্রশ্ন থেকে মানে টপিক থেকে প্রশ্ন হবে সেগুলো আপনাকে শেষ করতে হবে, যেমন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। তো অলরেডি যেহেতু পরীক্ষার তারিখটা প্রকাশিত হয়ে গেছে, কোন বই পড়লে চাকরি পাওয়া সম্ভব, 18তম শিক্ষক নিবন্ধনের সর্বশেষ সিলেবাস অনুযায়ী আমাদের স্পেশাল এডিশন বইটা তৈরি করা এবং আপনার চাকরি পেতে এই একটা বই যথেষ্ট। এবং 17তম শিক্ষক নিবন্ধনে সর্বোচ্চ কমন ছিল আমাদের এই বইটা থেকে, অসংখ্য মানুষ চাকরি পেয়েছে। এই বইটা বিশেষ ক্যাডার কর্তৃক রচিত একমাত্র বই। বিগত বছরের প্রশ্নের সহজ ব্যাখ্যা পাবেন, অধ্যায়কারে সাজানো শতভাগ কমনের সাজেশান পাবেন, এবং আপনি এই বইটা থেকে যে কোনো ধরনের এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তার কারণটা কি, আমরা প্রত্যেকটা প্রশ্নের নিচে ব্যাখ্যা সহ সমাধান অ্যাড করে দিয়েছি। আপনি যদি এই বইটা সংগ্রহ করেন বিগত সালের অনেক 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 প্রশ্ন পাবেন। আপনি জানলে অবাক হবেন, প্রায় 2000-এরও বেশি কপি সেল হয়েছে লাস্ট প্রায় 15 থেকে 20 দিনে। এবং আমরা বিশ্বাস করি এনটিআরসি কর্তৃপক্ষতে এখনও পর্যন্ত যারা চাকরি পেয়েছে তারা কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। আপনার কোথায় দুর্বলতা আছে, আমরা গণিতের 800+ ম্যাথমেটিক্স অ্যাড করেছি, অঙ্কে অসংখ্য ছেলেমেয়ে যারা অনার্স করেছে, ডিগ্রি করেছে, মাস্টার্স করেছে, কিন্তু অঙ্ক দিলে পারে না, জ্যামিতি অংশে তাদের সমস্যা, কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে এরা বুঝতে পারে না, তাদের জন্যই কিন্তু আমাদের এই বইটা খুব গুরুত্বপূর্ণভাবে গুরুত্বপূর্ণ সাজেশান অ্যাড করা হয়েছে। এবং আপনি জাস্ট একটু বোঝার চেষ্টা করবেন সিলেবাসটা, আপনি যে কলেজ পর্যায়ে আবেদন করেছেন আপনার কোন সিলেবাস থেকে প্রশ্ন হবে, আপনার যে স্কুল পর্যায়ে কোন সিলেবাস থেকে কোন টপিক থেকে প্রশ্ন আসবে, কোন বিষয়ে কত মার্ক থাকবে, এই বিষয়গুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলেই কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব। এবং রেগুলার শত শত চাকরি প্রত্যাশী আমাদের কাছ থেকে বই নিচ্ছে, এবং আমাদের বইটার দাম মাত্র 350 টাকা। আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে নেন সেক্ষেত্রে আরও 50 টাকা কুরিয়ার চার্জ বেশি অ্যাড হবে, 400 টাকা দাম পড়বে। আর আপনি যদি আগে টাকা পেমেন্ট করেন তাহলে 350 টাকা দাম পড়বে। এবং এই মুহূর্তে আপনাদেরকে বলবো, শিক্ষক নিবন্ধনে চাকরি পাওয়া সবচাইতে সহজ প্রক্রিয়া, এবং আপনার জেলার মধ্যে, আপনার উপজেলার মধ্যে যদি সেই স্কুলগুলোতে আপনার টিচার দরকার হয় বা টিচারের যে শূন্য পদ থাকে, তাহলে কিন্তু আপনি নিজের জেলাতে থেকেই চাকরিটা করতে পারবেন। এবং হৃদয়ের চ্যানেল সবসময় আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করেছে, ভবিষ্যতেও করবে। যে কোনো ধরনের তথ্য জানতে অবশ্যই কমেন্ট করবেন, এবং শিক্ষক নিবন্ধনে চাকরি পেতে আমাদের কাছ থেকে বই সংগ্রহ করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন, সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে। সকলের জন্য দোয়া রইল, সকলের মনের ইচ্ছা পূর্ণ হোক।